আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শোকের রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ ও আন্তরিক ভালোবাসা। সবাই কেমন আছেন জানি না, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, বাঁধাকপি দিয়ে কিভাবে একটা ভর্তা তৈরি করতে হয়। তো এখানে আমি বাঁধাকপিগুলোকে অনেক ছোটো ছোটো করে কেটে রাখছি, কুচি কুচি করে আর ধুয়ে রাখছি। এখানে আপনারা যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নেবেন আর ভিতরের সাদা অংশটুকু নেবেন, সবুজগুলো ফেলে দেবেন। তো এখানে আমার লাগবে বাঁধাকপি, আমি রাখছি প্রায় এখানে 3 কাপ হবে। লাগবে আমার সরিষার তেল, ধনে পাতা কুচি, শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ রাখছি এখানে। লাগবে আমার স্বাদ মতো লবণ, আর লাগবে আমার 2 থেকে 3 কোয়া রসুন, আর লাগবে আমার এখানে পেঁয়াজ কুচি। তো ভিউয়ার্স আমার সাথেই থাকবেন, সবাই কীভাবে আমি এই ভর্তাটা রেডি করি আপনারা দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকুন। আমি একটা হাঁডি বসিয়ে দিলাম, হাঁডি বসিয়ে এখন আমি ধুয়ে রাখা বাঁধাকপিগুলির মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে সামান্য লবণ এড করে এটাকে ডেকে দেবো প্রায় 5 মিনিট পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য। আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা, এখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। ফিরে এলাম 5 মিনিট পর, দেখি কী অবস্থা। দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে, পুরোটাই পানি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে দেবো। একটা কড়াই বসিয়ে দিলাম, এখন ঢেলে দেবো সামান্য সর্ষে তেল, খুব সামান্য দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুনের টুকরাগুলো, রসুনগুলো ভাজা হয়ে গেল, এটাকে আমি তুলে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ, দেখেন খুব সুন্দর মরিচগুলো ভাজা হয়ে গেল। এখানে মরিচগুলো আমি তুলে নেব, তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন, তো কাঁচা পেঁয়াজটা দিলে আমার কাছে তেমন একটা স্বাদ মনে হয় না, তাই আমি তেলের মধ্যে ভেজে নেব। এগুলোর মধ্যে অনেক পানি রয়ে গেছে, তো আপনারা পানিগুলোকে এভাবে দেখেন এভাবে চিপিয়ে সবগুলোকে এভাবে চিপে চিপে একটা বাটিতে নিয়ে নিতাম। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নেব কড়াই থেকে। দেখেন অনেক সুন্দর আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি, দেখেন এই হয়ে গেল। এখন আমি মরিচগুলোকে এভাবে ভেঙে ভেঙে নেব, সামান্য লবণ দিয়ে রাখছিলাম মরিচের মতো, তাই মুচমুচে রয়ে গেছে। আপনারা এভাবে লবণ দিয়ে রাখবেন। এখন আমি অ্যাড করবো রসুনগুলো, দেখেন রসুনগুলো কীভাবে অনেক সফট হয়ে গেছে, আপনারা এভাবে সফট করে নেবেন, না হয় সস্তা থেকে গেলে কিন্তু আবার মজা লাগবে না, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো এই ভেজে রাখা পেঁয়াজগুলো, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কাঁচা পেঁয়াজের একটা গন্ধ করে দেয়নি, কাঁচা পেঁয়াজটা দিলাম না। এখন অ্যাড করবো লবণ, লবণটা খুব খেয়ালে দেবেন, যেহেতু আমি আগে থেকেই লবণ দিয়ে রাখছিলাম কপির মতো। এই বাঁধাকপিগুলো অনেক টেস্টি হবে, এর মধ্যে আমি এখন অ্যাড করবো ধনে পাতা কুচি, দেখেন ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, একসাথে মেখে নেব। এর মধ্যে মেখে নেব এগুলো বাঁধাকপিগুলো, আর দিয়ে দেবো আগ থেকে রাখা এই তেলগুলো, যে কড়াইয়ের মতো তেল ছিল সেগুলো আমি এখন অ্যাড করবো। কাঁচা তেল চাইলে দিতে পারেন আপনারা, আমি গরম তেলটাই দিলাম, গরম তেলটা অনেক টেস্টি হয়, তাই অনেক সুন্দর মাখে নিচ্ছি। দেখেন ঝটপট রেডি হয়ে গেল অনেক মজাদার বাঁধাকপির ভর্তা। তো আপনারা এটা বাসাতে ট্রাই করবেন, অনেক সুস্বাদু এবং টেস্টি হয়েছে। আপনারাও ট্রাই করে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে কেমন হলো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।